আসসালামু আলাইকুম আমার প্রিয় পরিবার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাকের অসীম রহমতে আমাদের পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালোই আছি। চলে আসলাম আবারও আপনাদের মাঝে প্রতিদিনের মতো নতুন আর একটি ভিডিও নিয়ে। আমি আশা রাখছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। চলুন তাহলে স্টার্ট করা যাক আজকের ব্লগটি। তো এই যে আমি চিংড়ি মাছ নিয়ে বসে গেলাম। তো চিংড়ি মাছগুলো এখন আমি বেছে নিচ্ছি, আর আমি এখানে দুই ভাগা চিংড়ি মাছ কিনে নিয়ে আসছি। দুই ভাগা চিংড়ি মাছের দাম নিয়েছে 100 টাকা। তো কয়েকদিন ধরে আসলে আপনাদের ভাইয়া সময় পাচ্ছে না একটু বাজারে যাওয়ার জন্য। আপনাদের ভাইয়া দেখা যায় বাজারে গেলে 1 কেজি 1.5 কেজি 2 কেজি করে চিংড়ি মাছ নিয়ে আসে, কারণ আপনাদের ভাইয়া জানে আমি চিংড়ি মাছ লাউ শাক দিয়ে রান্না করে খাই। আবার অনেক সময় দেখা যায় কচু শাক দিয়েও আমি চিংড়ি মাছটা রান্না করে খাই। আবার অনেক সময় দেখা যায় আমি চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করে খাই। তো সেই জন্য আপনাদের ভাইয়া বাজার থেকে মাছ কিনে নিয়ে আসলে চিংড়ি মাছটাও নিয়ে আসে আমার জন্য, কারণ সে জানে আমি ছোট চিংড়ি মাছটা খেতে ভীষণ পছন্দ করি, তাই 1 কেজি 1.5 কেজি 2 কেজি করে নিয়ে আসে। তো কয়েকদিন ধরে আপনাদের ভাইয়া প্রচুর ব্যস্ত, যার কারণে আপনাদের ভাইয়া আর বাজারে যেতে পারছে না। তাই আমি আজকে 10:30 আনুমানিক হবে তখন বাজার থেকে দুই ভাগা চিংড়ি মাছ কিনে নিয়ে আসছি। তো এনে যে চিংড়ি মাছটা আমি ভালো করে বেছে নিচ্ছি। আমি আজকে দুপুরে কী কী রান্নাবান্না করব আসলে সেটা একটু শেয়ার করব। আজকে দুপুরে বেশি কিছু রান্না করব না, কালকে আপনারা তো দেখেছেন আমি দেশি পোয়া মাছ ভুনা করেছিলাম আর ডাল রান্না করেছিলাম। তো দেশি পোয়া মাছ আমার আছে, যার কারণে ভাবলাম আজকে আমি লাউ শাক দিয়ে চিংড়ি মাছটা রান্না করি, আর মাফি এবং আপনাদের ভাইয়ের জন্য পাঙ্গাশ মাছটা ভুনা করে রাখব। আসলে বাসি কোনো তরিতরকারি থাকলে আমি ফেলে দেই না, আমি সেই বাসি তরিতরকারিগুলো পরের দিন দেখা যায় গরম করে খাই। অপচয় করাটা আমার কাছে একেবারেই ভালো লাগে না। তো সবগুলো চিংড়ি মাছ আমি বেছে নিয়েছি, তারপরে যে ইনায়ার ওয়াকাটা ধুয়ে দিয়েছি। আপনারা তো কালকে দেখেছিলেন ইনায়া ক্রিম রোলে ক্রিম দিয়ে পুরো ওয়াকাটা একদম নষ্ট করে ফেলেছিল, তাই ওয়াকাটা ভালো করে একটু আজকে ধুয়ে নিলাম। কালকে আসলে সময় পাইনি, তার কারণে ধুইতে পারিনি। তো ওয়াকাটা ধোয়ার পর আমি একটু মুছে নিয়েছিলাম, ইনায়া আবার আমাকে মুছতে দিবেন না। আমাকে দেখেছে আমি যেভাবে ওয়াকাটা মুছেছি ও সেম আমার মতো করে ওয়াকাটা মুছে নেবে। মানে আমরা ঘরে যেই কাজটা করব ওই জিনিসটা যদি একবার দেখে পুনরায় ওই কাজটা ও করতে চায়, ওর মাথায় ব্রেন এতটাই ভালো। তো যাই হোক, মাশাআল্লাহ আপনারা সবাই আমার দুইটা সন্তানের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। মহান রব্বুল আলামিন যেন ওদেরকে নেক হায়াত দিয়ে অনেকদিন পর্যন্ত বাঁচিয়ে রাখে, আমিন। তারপর এই তো ওয়াকাটা রোদ্রে শুকাতে দিয়ে ইনাকে আমার পাশে বসিয়ে আমি এখন দুপুরে রান্নাটা করব। তো আমি এখন রান্না করে নিব চিংড়ি মাছ দিয়ে লাউ শাকটা। সেজন্য আমি পেঁয়াজ এবং কাঁচামরিচটা তেলের সাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপর আমি পেঁয়াজ এবং কাঁচামরিচের উপরে দিয়ে নেব চিংড়ি মাছগুলো, আর এগুলো হচ্ছে দেশি চিংড়ি মাছ। আমি বড় চিংড়ি মাছের থেকে কিন্তু ছোট চিংড়ি মাছটা খেতে ভীষণ পছন্দ করি, আমার কাছে অনেক অনেক ফেভারেট ছোট চিংড়ি মাছটা। তো পেঁয়াজ কাঁচামরিচের উপরে চিংড়ি মাছটা দিয়ে এখন আমি ভালো করে একটু ভেজে নিব। এখন আমি পেঁয়াজ কাঁচামরিচের উপরে দিয়ে নিচ্ছি কষানোর জন্য একটু পানি। পানিটা দেওয়ার পর এখন আমি এক এক করে সব ধরনের মশলাগুলো দিয়ে নিব। আর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, দয়া করে আমার পুরো ভিডিওটি দেখবেন, আমার ভিডিওটি আপনারা স্কিপ করে দেখবেন না। ইনশাআল্লাহ কোনো একদিন আপনাদের কাছে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি ভালো লেগে যাবে। আর আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে দেখা যায় আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনাদের কাছে, তখন আপনারা আপনাদের সময় এবং সুযোগ দুটোটা বুঝে আমার পুরো ভিডিওটি দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ। আর যারা আরও আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আমার অন্তরস্থল থেকে অফুরন্ত ভালোবাসা রইল। তো এই যে দেখুন, মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখন সেই কষানো মশলার উপরে দিয়ে নিচ্ছি ধুয়ে রাখা লাউ শাকগুলো, আর আমি লাউ শাকের সাথে একটি আলুও দিয়েছি। আলুটা আমি একটু কিপ করে কেটে নিয়েছি।
তো এখন আমি আসলে লাউ শাকটা একটু নাড়া দিব না, আমি একটু পরে নাড়া দিব, কারণ এখন লাউ শাকটা দেখা যায় নাড়া দিতে গেলে পড়ে যাবে। লাউ শাকটা যখন একটু মজে আসবে তখন আমি নাড়া দিয়ে নিব। তো এই যে দেখুন লাউ শাকগুলো একটু মজে আসছে, আর এখন আমি লাউ শাকগুলো একটু আলতো হাতে নাড়া দিয়ে নিচ্ছি। আপনারা কারা কারা চিংড়ি মাছ দিয়ে লাউ শাক খেতে পছন্দ করেন এই শীতকালে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমি অনেক খুশি হব। এখন আমি এই যে দেখুন কষানো লাউ শাকের উপরে দিয়ে নিচ্ছি দুটো বড় সাইজের পাকা পাকা দেখে টমেটো। টমেটোটা দেওয়ার পর এই যে দেখুন আমি আবারও লাউ শাকের সাথে টমেটোটা ভালো করে মিশিয়ে নাড়া দিয়ে নিচ্ছি। এরকমভাবে আসলে লাউ শাকটা রান্না করলে আর কিছু লাগে বলুন দুপুরের ভাতের সাথে? আমি তো মনে করি আমার এই লাউ শাক হলে ভাতের সাথে আর কিছুই লাগবে না। তারপরও কালকে যে পোয়া মাছটা ভুনা করেছিলাম সেই পোয়া মাছ রয়ে গেছে, তো আজকে আল্লাহর রহমতে এই লাউ শাকের তরকারি এবং পোয়া মাছের ভুনা তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এই যে আপনাদের ভাইয়া এবং মাফির জন্য আমি চার টুকরা পাঙ্গাস মাছ ভুনা করে রেখেছি। আসলে আমার কাছে কোনো ফুটানি ভাব নেই, আমি কখনোই ফুটানি ভাব দেখাই না, আর ইনশাআল্লাহ কখনো দেখাবো না, কারণ আমি হচ্ছে একজন সাধারণ ঘরের মেয়ে এবং একজন সাধারণ ঘরের বউ। আল্লাহ রহমতে আমাদের কিন্তু চারজনের সংসার, আপনাদের ভাইয়া, আমি, আমার একটা ছেলে এবং ছোট্ট একটা মেয়ে। আপনাদের দোয়ায় এবং মুরব্বীদের দোয়ায় আমাদের চারজনের সংসারে আমরা আলহামদুলিল্লাহ অনেক সুখী। আপনারা সবাই আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আমি যেন সবসময় আমার হাজব্যান্ডের সুখের দিনও থাকতে পারি পাশে, দুঃখের দিনও তার পাশে থাকতে পারি, এবং আমার হাজব্যান্ডও যেন আমার সুখের দিনও পাশে থাকে, দুঃখের দিনও পাশে থাকে। এই দোয়াটুকু সবসময় আপনারা করবেন। আর আল্লাহর রহমতে আমার হাজব্যান্ড অনেক ভালো, আমি ফেরেশতার মতো একজন হাজব্যান্ড পেয়েছি, সেজন্য আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ তুমি আমাকে এত ভালো একটা হাজব্যান্ড দিয়েছো। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আসলে আমার কোনো কথা যদি একটু ভুল হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবগুলো রান্নাবান্না করে তো আমি দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি, আর মাফির ভাতটাও স্কুলে দিয়ে আসছি। আর আজকে বাজার থেকে আমি একহালি বোম্বাই মরিচ কিনে নিয়ে আসছি। আসলে বাসায় যেদিন শাক রান্না করি সেদিন বোম্বাই মরিচ আমার লাগে। বোম্বাই মরিচ দিয়ে দেখা যায় শাকের তরকারি বা শাক ভাজি আমার কাছে ভীষণ ভালো লাগে, তবে আজকের বোম্বাই মরিচটা কিন্তু প্রচণ্ড ঝাল, মানে খেতে পারছি না। একটু একটু করে বোম্বাই মরিচ ভেঙে আমি ভাতের সাথে মেখে খাচ্ছি। তো ভয়েস দিতে দিতে আসলে ইনায়া ঘুম থেকে উঠে গেছে, তাই একটু বিরক্ত করছে, কাঁচা ঘুমটা ভেঙে গেছে। ইনায়াকে আসলে ঘুম পাড়িয়েই আমি সবসময় দেখা যায় ভয়েসটা দেওয়ার চেষ্টা করি। দেখা যায় অনেক সময় অনেক চেষ্টা করি ইনায়াকে ঘুম পাড়ানোর জন্য, ইনায়া ঘুমায় না, তাই ইনায়াকে কোলে নিয়েই আমার অনেক সময় ভয়েসটা দিতে হয়। আর এটা হচ্ছে আমার মাগরিবের পরের ভিডিও, মানে সন্ধ্যার সময়। তো মাফি আবার বলছিলো আম্মু একটু নুডলস রান্না করে দাও। তো এই যে দেখুন আমি মাফির জন্য এখন নুডলস রান্না করবো, সেই জন্য নুডলসটা ভালো করে আমি সিদ্ধ করে ধুয়ে নিলাম। আর এই যে এখন ডিম আর পেঁয়াজটা কাঁচামরিচটা ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন আমি ডিমের উপরে দিয়ে নিচ্ছি সিদ্ধ করে রাখা সেই নুডলসগুলো। মাফি কিন্তু আলহামদুলিল্লাহ নুডলস খেতে ভীষণ পছন্দ করে একদম ছোটবেলা থেকে। আমি ছোটবেলা থেকেই আসলে মাফিকে নুডলস খাওয়ানোটা শিখাইছি, ও দেখি মাশাল্লাহ নুডলসটা ভালোই খায়। যেদিন ও নুডলস খেতে মনে চায় সেদিন বলে আম্মু আজকে নুডলসটা রান্না করে দিবে, আমি সেদিনই মাফিকে নুডলসটা রান্না করে দিই। আর ইনায়াকে চেষ্টা করি মাঝে সাঝে একটু স্যুপ নুডলস রান্না করে দিতে। ইনায়া বেশি একটা নুডলসটা খেতে পছন্দ করেন না, মানে ইনায়া কোনো খাবারই বেশি একটা খেতে চায় না, ওকে যেই খাবারটা দেই সেই খাবারটাই ইনায়া দেখি বমি করে ফেলে দেয় বা এমনিও মুখ থেকে বের করে ফেলে দেয়। তারপর অল্প অল্প করে আমি ইনায়াকে দেখা যায় এটা সেটা খাওয়ানোর চেষ্টা করছি। তো মাফিকে নুডলসটা রান্না করে দিয়েছি, আলহামদুলিল্লাহ মাফি নুডলসটা খেয়েছে। তো মাফিকে বললাম এখন তোমাকে আমি পেঁপের শরবত তৈরি করে দিই। কালকে আমার বোন একটা পেঁপে পাঠিয়েছিল, আসলে পেঁপেটা একদম পাকা,
তো খোসা ছাড়িয়ে আসলে পেঁপেটা কাটা যাচ্ছিল না, কালকে অর্ধেক খোসা সহকারে কেটেই তারপরে খেয়েছিলাম। আজকে ভাবলাম যে এত পাকা পেঁপে এটাকে শরবত বানিয়ে খেলে সব থেকে বেশি ভালো হবে। আর পেঁপেটা কিন্তু মাশাআল্লাহ অনেক মিষ্টি ছিল, তাই আমি চিনির পরিমাণটা একটু কমই দিয়েছি। এই যে দেখুন, আমি পেঁপের শরবতটা বানিয়ে নিয়েছি, এখন আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। আমার মাকে দিব এক গ্লাস আর মাফিকে দিব এক গ্লাস। এখন তো দেখা যায় একটু গরম পড়েছে, আর এই গরমে দেখা যায় ফলের শরবত বানিয়ে খেলে কিন্তু সব থেকে বেশি ভালো লাগে। আর মাফির ম্যাডাম আসলে মাফির ম্যাডামকেও দিব শরবত খেতে। আর এই যে এখানে দেখুন মাশাআল্লাহ আমার পাকা বুড়ি কি করছে, আপনাদের ভাইয়াকে দেখে চাবি দিয়ে ডোয়ার খুলে, তো ও আবার সেই জিনিসটা খেয়াল করে। তাই দেখুন ডোয়ারের চাবিটা নিয়ে সে কী সুন্দরভাবে ডোয়ারের চাবিটা ঢোকাচ্ছে। সে ডোয়ারটা খোলার জন্য অনেক চেষ্টা করছে, একবার এই ডোয়ার খোলার জন্য চেষ্টা করে, আবার এই ডোয়ারে আসে খোলার জন্য। আর আমার বোন আমার মার কাছে ইনার জন্য যে থ্রি পিসটা পাঠিয়েছিল সেই থ্রি পিসটা পরিয়ে দিয়েছে ইনায়াকে। মাশাআল্লাহ দেখুন ইনায়াকে কিন্তু খুবই ভালো লাগছে থ্রি পিসটা পরাতে। তো আমার মা আবার ইনায়া চুলটা আশ্রিয়ে খুব সুন্দর করে দেখুন মুখ ক্লিপ লাগিয়ে দিয়েছে। তো ইনায়া আবার মাথায় ক্লিপ রাখবে না, ক্লিপগুলো খুলে সে মুখে নিয়ে খেলবে। মানে ও হাতের কাছে যে জিনিসটা পায় সেই জিনিসটা উঠিয়ে মুখে দেয়। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।